আসসালামু আলাইকুম। রাস্তায় বসে আছি ভাই, মন খারাপ, রাস্তায় বসে আছি। কেন? তেল নিছিলাম একটা একটা পাম্প থেকে, আমার গাড়িতে তেল নিছিলাম, আমি গাড়ি খালি ধাক্কায়, মানে গাড়ি স্মুথ নাই আর। তো একটু বলি আপনাদের ঘটনা, একটা রিয়েল কাহিনি। আমরা ঢাকার বাইরে থেকে আসলাম, তো তেল নেওয়ার পরে গাড়ি শুধু জার্কিং করে, এসি ঠান্ডা হয় না, গাড়ির স্পিড উঠে না। তারপরে আমি এখন একটা প্রোডাক্টের সন্ধান পাই, সন্ধান পাই না আসলে, প্রোডাক্টটা আমাদেরই অ্যানেক্স ফুয়েল, এটা আমি গাড়িতে রাখি সব সময়। তো আমার কাছে একটা বিশ্বাস আছে যে আমি রাস্তার যে কোনো জায়গা থেকে তেল নিই। মাঝে মাঝে আমি ওই ফুটপাতে যে তেল বিক্রি করে না, 100 টাকা লিটার, 110 টাকা লিটার, সরি 150 টাকা লিটার, ফুটপাতে মানে হাইওয়েতে দেখবেন রাস্তার মধ্যে মোড়া নিয়ে বসে তেল বিক্রি করে, ওটা আমি ভরি। কিন্তু আমার এই হোন্ডা সিভিকে আমি ভরি, কারণ আমার একটা কনফিডেন্ট আছে যে আমি যেই তেলই ভরি না কেন, অ্যানেক্স ফুয়েল আমাকে সেভ করবে। তো এটাই হচ্ছে আলটিমেটলি। তো হাইওয়েতে আটকানোর পরে আমি অ্যানেক্স ফুয়েল দিলাম এক বোতল, লাভ হয় নাই, গাড়ি তারপরেও ডিস্টার্ব করতেছে, মানে গাড়ি পিক আপ নিচ্ছে না, তেলের মধ্যে হয়তো পানি টানি ছিল। দিলাম দুই বোতল, তাও কাজ করে না। তো তারপর তিন বোতল দিলাম অ্যানেক্স ফুয়েল, আমার ট্যাঙ্কি লোড করছি আমি, মানে অলমোস্ট 45 লিটার আমি তেল নিয়েছি। তিন বোতল দেওয়ার পরে গাড়ি একদম স্মুথ হয়ে গেছে। তো আমি রেকমেন্ড করবো না কাউকে তিন বোতল দেন, যার যতটুকু দরকার ততটুকু দিবেন। তো এটার প্রাইস কিন্তু 100 টাকা, 1 লিটার তেলের চেয়ে সস্তা। এতে কী হবে, 100 টাকা শুনতে মনে হচ্ছে বেশি অনেকের কাছে, আলটিমেটলি কী হবে, আপনার গাড়ির তেলটা পিওর হয়ে যাবে। এতে হবে কি, আপনার গাড়ির ইঞ্জিনটা একটা 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 শান্তিভাবে, মানে আপনার যদি একটা জিনিস আমি ফিল করি আপনাদেরকে, মনে করেন আমার কথাটা মনোযোগ শুনেন যারা ভিডিও দেখছেন, মনে করেন আপনি মরুভূমিতে আছেন, একটা মরুভূমি ডেজার্টে আপনি আছেন, একদম বালি আর বালি, আর উপর থেকে রোদ আপনার মাথায়, আপনি ঘেমে গেছেন, গরম সহ্য হচ্ছে না, গলা টলা শুকায় গেছে, ওই মুহূর্তে আপনি পাইলেন এক গ্লাস ঠান্ডা পানি, একদম ঠান্ডা, মানে গ্লাস থাকে না যে ঠান্ডা যে বিন্দু বিন্দু বেরোচ্ছে এরকম। তো ওই পানিটার দাম কত হবে আপনার কাছে, ওই পানিটার মূল্য কত হবে, 10 টাকা, 100 টাকা, নাকি লাইফ ভ্যালু? তো ওই মুহূর্তে আমি পানি না খেলে মারা যাবো, তো আমার কাছে সেটা লাইফ ভ্যালু। আমি যদি আমার সমস্ত সম্পত্তিও দিয়ে দিই, ওই এক গ্লাস পানির জন্য আমি দিতে কিন্তু রাজি, আমাকে বাঁচতে হবে। ঠিক গাড়ির ক্ষেত্রে, গাড়ি কিন্তু বোবা, সে আপনাকে বলতে পারে না, তার কষ্টটা আপনাকে বলতে পারে না। তো আমি জাস্ট বলার জন্য না, রিয়েলি বলতেছি, ট্রাস্ট মি, আপনি অ্যানেক্স ফুয়েলটা ইউজ করে দেখেন, গাড়ির পারফরমেন্সই চেঞ্জ হয়ে যাবে, মাইলেজটা বৃদ্ধি পাবে কিছুটা, বাট পারফরমেন্স কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, আমি রেকমেন্ড করবো আপনাদেরকে যে একবার হলো ট্রাই করে দেখেন, সারা বাংলাদেশে এটা পাওয়া যাচ্ছে। এবং আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয়, বাজারে আমাদের মতো অনেক প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, নকল প্রোডাক্ট, অবশ্যই অ্যানেক্স ফুয়েল নামটা দেখে কিনবেন। এই নামটা, এই যে অ্যানেক্স ফুয়েল যে লোগোটা আছে, এই লোগোটা অ্যানেক্স ফুয়েল, এই কথাটা দেখে কিনবেন, কারণ আপনার গাড়ি দামি, নষ্ট হলে আপনার দোষ, আমাদের দোষ না, আমাদের প্রোডাক্ট ভরবেন, নিশ্চয়তা আমাদের। ঠিক আছে, সালাম আলাইকুম।